नमस्कार बंधुरा, हेलो विलेज किचेने स्वागत जानिए शुरू करछि आज के एक नतून भिडियो। तो अपनारा संगे थकून भिडियो देखूँ हमें क्यों बनाब। आज के बनाब हमें रसे भरा शंखपिठे। तो क्यों बनाब अपनारा प्रथम के शेष पर्त देख। तो यार शुरू करें एक गामला नहीं मदा नहीं मदाटा दिए देव। दीब स्वाद मत लवण और दीब कलो जिरे। कलो जिरे दिए देव और लागब सदा तेल। सदा तेलटा हमें दिए देव। शुकनो उपकरणगुलो एक संगे मिसिए नेब। तो बंधुरा ओई नाश्ता अपनारा सकाले किंबा बिकाले जे समय खुशी निच्छे सेई समय खेते पारें। दस थेके पंद्रह दिन थाके खेते खूब असाधारण लागे। तो शुकनो उपकरणगुलो आमार मिशानो हये गेछे। एबार अल्प अल्प जल दिए मेखे नेब। माखाटा शक्त होबे ना आबार नरमो होबे ना। मदा माखानो हये गेछे। एबार आमी एक भिजा कपड़ दिए दस मिनट ढेके रखब। और शीरा लागबे आमी चीनी शीराटा एदिके बनानो बानिए जाली एक कड़ाई बसिए दिए शीरा बनानोर जन्य चीनीटा दिए देव। एक कप जल दिए देव और एक कप देव ना हाफ कप देव। अपनारा चाहले बंधुरा शाय दीते शाय ना दीते शीरा बनानो आमार एकदम रेडी। एबार चूलाटा अफ करे देब। तो दस मिनट हो गेछे। एबार आमी भिजानो कपड़टा सरिये शंखपिठेटा बनिए नेब। आर एकबार आमी अल्प समय मेखे नेब। तो आमार माखानो हये गेछे। एबार छोटो छोटो करे लिचि कटे नेब। এতটুক বড় করে আমি পাঁচটি লিচি কেটে নেব। তো এদিকে আমি পাঁচটি লিচি কেটে নিলাম। আর একটি লিচি আমি রুটির মতন বেলে নেব। আর চারটে আমি বিজানি কাপড় দিয়ে ঢেকে রাখবো। একটা আমি রুটির মতন বেলে নিলাম। এবার একটি একটি করে আমি পাঁচটি রুটি বেলে নেব। তো বন্ধুরা আমার পাঁচটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি একটি রুটির উপর অল্প সাদা তেল মেখে নেব। তো বন্ধুরা এই পিঠেটা একদম অল্প সময়ে কম করেছে হয়ে যায় আর খেতেও খুব অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে তাই ট্রাই করে দেখবেন। তেল লাগিয়ে দিলাম, এর উপরে অল্প ময়দা ছড়িয়ে দেব। হাত দিয়ে আমি লাগিয়ে দেব। ময়দা লাগিয়ে নিলাম। ওই রুটির উপরে আরেকটি রুটি আমি দিয়ে দেব। হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব। এবার আবার অল্প
সাদা তেল দিয়ে আমি ময়দা ছড়িয়ে দেব। এইভাবে আমি একটি একটি করে সবগুলো দিয়ে দেব। তো বন্ধুরা একটি একটি করে আমি সবগুলো রুটি দিয়ে দিলাম। তো বন্ধুরা পিঁড়িটা আমার ছোট হয়ে গেছে, পিঁড়িটা অল্প আমি চেঞ্জ করে নিব। এখানে আমি বড় পিঁড়ি একটা নিয়ে নিয়েছি, বড় পিঁড়িটা আমি বড় করে একটি রুটি বেলে নেব। তো বন্ধুরা বড় করে আমি একটা রুটি বেলে নিলাম। আপনাদেরকে রুটিটা উঠিয়ে উঠে দেখাব। তো আমি বড় করে রুটিটা বেলে নিলাম। এবার ওই ছুরিটা দিয়ে আমি চার ভাগ করে কেটে নেব। আমার রুটিটা গোল হয়েছে না বন্ধুরা, আপনারা গোল করে বেলে নেবে। এবার চার ভাগ করে কেটে নেব। একবার হয়ে গেছে, চার ভাগ করে কেটে নিলাম। এবার আরো চার ভাগ করে কাটব। এবার আমি এদিক থেকে আবার ছোট ছোট করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি রসগোল্লা শঙ্কর পিঠার পেস্টটা দেখিয়ে দেবো। থেকে আমি একটা তুলে নেব। রুটিটা শঙ্কর রসগোল্লা শঙ্কর পিঠাটা একবারে টাইট করে বলে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে তো এদিকে আমি অল্প জল লাগিয়ে দেব, না হলে তেলে দিলেই কুলে যাবে। তো এইভাবে জলটা লাগিয়ে দিলে তেলে বাজার সময় কুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমার শঙ্কর পিঠাটা। তো এবার রাখবো। এইভাবে আপনাদেরকে আরেকটা বলিয়ে দেখিয়ে দেব। তো বন্ধুরা বেলার সময় একদম টাইট করে বলতে হবে। এভাবে আবারই আমি এখানে জল লাগিয়ে নেব। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কে তো খুব দারুণ লাগে। এইভাবে একটি একটি করে আমি সবগুলো বেলে নেব। তো বন্ধুরা হয়ে গেছে আমার শঙ্কর পিঠাটা বেলা। এবার বাজার পালা বেজে নেব।
দেখেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর কে তো দারুণ স্বাদ। তো এভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম, এবার নামিয়ে নেব, গরম গরম আমি সিরায় দিয়ে দেব। এদিকে যে পিঠাটা রয়ে গেছে সেই সব আমি ভেজে নেব। এদিকে আমার তেলও জ্বালানো হয়ে গেছে, সিরায় দিয়ে দেব। গরম গরম সিরায় দিলে বন্ধুরা সিরাটা ভালো রকম পিঠায় লেগে যায়, তার জন্য আমি গরম গরম সিরায় দিয়ে দিলাম। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই পিঠাটা আমি গরম গরম সিরায় দিয়ে দেব। তো বন্ধুরা রসটা একদম আমার ভালোভাবে লাগিয়ে গেছে, এবার আমি রস থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ঝটপট হয়ে গেল রসে ভরা শঙ্কুশিটি। আপনারা চাইলে রস, যারা যারা রস খেতে পছন্দ করেন না তারা শুকনো খেতে খেতে পারবেন, অসুবিধা নেই। আমি রস থেকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। একদম অল্প সময়ে কম করেছে হয়ে গেল আমার ঝটপট রসে ভরা শঙ্কুপিঠে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।